চলে এসেছি, আজকে ঝাঁপ মারবো, দেখা যাচ্ছে। ঠিক আছে, ঝাঁপ মারতে চলেছি, আমরা দুজনে একসাথে ঝাঁপ মারবো, এখনই ঝাঁপ মারবো, জাস্ট রাইট নাও। ডু ইট, জাস্ট ডু ইট। আমরা ঝাঁপ মারবো এবং দেখবো কার ঝাঁপটা ভাইরাল হয়, আমারটা না ওরটা। তো চলো ঝাঁপ মারা যাক। 5 মিনিটস লেটার। হে গাইস, ওয়েলকাম টু দ্য চ্যানেল পুরিয়াম। আবার দেখা করতে চললাম তোমাদের সঙ্গে। আমি বিকাশ, রাজীব উল্টো উল্টো রাজীব সঙ্গে আছে বিকাশ, আর ক্যামেরার ওপরে রোল করছে রাহুল। চলো শুরু করা যাক। তো আজকে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে দেখা করতে। দেখা মানে খাওয়া, একদম একদম। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে, দোকান থেকে প্রায় 20-30 মিনিটের ডিস্টেন্সে দাঁড়িয়ে আছি, কিন্তু গন্ধটা অলরেডি এখানে আসছে। ঠিক আছে, পাচ্ছিস রে? একদম একদম। ও অলরেডি খেয়ে, মানে গন্ধে পেট ভরে গেছে, ও কিন্তু খাবে না আজকে, বলে দিয়েছে ও খাবে না। আজকে আমি খাইছিলাম, সে একদিনকে আমরা খাওয়ালাম, ওকে প্রচুর খাইছিলাম, সেই জন্য আজকে আর ও খাবে না। আজকে শুধু আমরা দুজনেই খাবো। কি আছে আজকে যেটা খাবো, যার গন্ধটা ও পাচ্ছে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের কাবাব। চলো আমরা দেখে নিই খাবারটা কিরকম, কেমন কি হচ্ছে, কিরকম কি প্রিপারেশন হচ্ছে, কি আমরা খাবো। আরে ঠিক আছে, চলো খেয়ে আগে খেয়ে আসি, খেয়ে আসি। তো আমরা যে দোকানটা আজকে খেতে যাচ্ছি সেটা হচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ ওখানে হু কাবাব লেখা আছে রেড, একদম লাইটিং একটা বক্সে। আর এর লোকেশনটা হচ্ছে সর্বমঙ্গলা বাড়ি থেকে এই যে ব্রিজটা জাস্ট আছে, ব্রিজটা ক্রস করলেই বাঁ দিকে লেফট হ্যান্ড সাইডে পড়বে দোকানটা। চলো আমরা দোকানে যাই আজকে। আর অলরেডি ওখানে বসে পড়েছে, আর ধৈর্য ধরছিল না আর কি, মানে গন্ধে ফাঁকা এখনো দেয়নি। তো চলো যাওয়া যাক। আমার নাম ঋষভ দেব দত্ত। তো এই যে দোকানটা, এটা কতদিন? এটা আমি 8 অক্টোবর 2020 বসে আমারও দুটো ফ্রেন্ড ছিল, তো তাদের সাথে বসে আলোচনা করছিলেন যে এটা খাবারের দোকান করবো, নাম কি দেবো, সেটা নিয়েও একটু বন্ধুদের সাথে আলোচনা করছি। কিন্তু নাম একটা ডিজাইনিং মানে হঠাৎ ইনস্ট্যান্ট নামটা এসে তাই একটা ইউনিকনেস নামটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর এবারে দাদার কাছে আমরা জানতো যে এগুলো কি পাওয়া যায়, কি পাওয়া যায় মানে আর স্পেশালি স্পেশালি খাবারের জন্য গ্রিন চিলি কাবাব আছে, মালাই কাবাব আছে, গোল্ডেন স্পাইসি আছে, সেজন কাবাব আছে। এটা তার মধ্যে থেকে অরেঞ্জ স্পাইসি আর মালাই কাস্টমার। তো গাইস চলে এসেছে আমাদের কাবাব, এটা হচ্ছে মালাই কাবাব, আর এটা হচ্ছে বাটন স্পাইসি কাবাব, হাফ প্লেট করা আছে। আমরা ট্রাই করবো, দুটোই ট্রাই করে দেখবো, সেই জন্য আমরা দুটোই নিয়েছি। আরও আরও কিছু কাবাব তো আছে, সেটা আমরা মেনুতে দেখেই নিয়েছি অলরেডি। আর এখানে আমাদের কাবাবের সাথে আছে গ্রিন চাটনি আছে, গ্রিন চাটনি আছে, ক্রিম আছে, আর পেঁয়াজ আছে, আর সঙ্গে কাটি। কাটি করতে আমরা বেশ পছন্দ করি, তাই আমরা এখানে কাটি ইউজ করেছি। শুধু কাটি না, বাটারিংটাও ভালো আছে সবাই, সেই জন্য বাটারিংও করা আছে ভালো করে। তো সেই জন্য আমরা কাটি ইউজ করবো। তো ফুল প্লেট আমাদের হচ্ছে 8 পিসের, আর এটা হাফ প্লেট, সেই জন্য এটা 4 পিস। ঠিক আছে, তো
সফটনেসটা দেখে নেওয়া যাক, টেন্ডারনেস চিকেনের টেন্ডারনেস টেস্ট নরম সুন্দর চলে গেছে চলে গেছে একদম। কেমন লাগছে? খুব বেশি ঝাল কিছু নাই, মানে গুয়া করতে হবে ঝালে, যারা ঝাল খায় না তারাও এটা খেতে পারে, কোনো অসুবিধা নেই। সেটাকে ওনারা অর্ডার হওয়ার পর কুন্দর সেটার জন্য টাইম অবশ্যই লাগে, সেই জন্য যেটা সলিউশন হতে পারে এক্ষেত্রে যে আগে থেকে অর্ডার করে খানিক্ষণ পরে এসে নিয়ে যাওয়া বা ঘরে ডেলিভারি করিয়ে নেওয়া। তো সেটার জন্য যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আমরা, মানে যে নাম্বারে অর্ডার করলে ডেলিভারিটা ঘরে হয়ে যেতে পারে সেই নাম্বারটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? তো তোমাদের যদি কারো দরকার থাকে তোমরা সেভাবে অর্ডার প্ল্যান করে অর্ডার করতে পারবে, সেসব অসুবিধা কিছু হবে না। আশা করি আর তখন এই কমপ্লেনটা থাকবে না যে অনেকক্ষণ টাইম দেবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের খাওয়া দাওয়া। তো গাইজ, খাওয়া দাওয়ার পর্ব শেষ আজকে, খাওয়া দাওয়া আমাদের শেষ হয়ে গেছে। ভালোই খেলাম, খারাপ খাইনি, তবে মানে খুব যে হাইফাই বলা যাবে আপাতত আমার মনে হয় না সেরকম। কি মাখনটা হবে নাকি? মাখনটা আমি যে পিসটা খেয়েছিলাম সেই পিসটার জন্য মাখন হতে পারে, ঠিক আছে, কিন্তু স্পাইসিনেস যেটা হট অ্যান্ড স্পাইসি ছিল সেটা কিন্তু পুরোপুরি হট অ্যান্ড স্পাইসি ছিল না। আর একটু আবার ইয়ে কাবাবার পেনে বলছিল তো না, সেটা নয়, আমি বললাম ওই জন্য আমি যে পিসটা নিয়েছিলাম যে সেই পিসটা কিন্তু সফট ছিল, কিন্তু যেটা হট অ্যান্ড স্পাইসি ছিল সেটা একটু হার্ড লেগেছে। আর একটা রিজন ওনারা বললেন যে ফার্স্ট গ্রিল হলে সফটনেসটা থাকে, যদি করে রাখা থাকে সেই জন্য সফটনেসটা একটু কমে যায়। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়েছে, খুব খারাপও নয়, ঠিক আছে, আবার খুব ভালো নয়, মানে বিশাল কিছু ভালো সেটাও নয়, ঠিক আছে। মোটামুটি ওভারঅল একটা মিক্সড টেস্ট পেলাম আমরা এখানে। দেখা যাবে সামনের দিনকে আরও অন্য কোনো কাবাবের দোকানে গিয়ে যে সেখানে খাওয়া হয়েছে, পেটও ভরেছে, ভিডিও শেষ করতে হবে, বাড়িও যেতে হবে, ওনার আগে কিন্তু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট গুলো মিস করছি, কমেন্ট তো থাকা, কমেন্ট করো বর্ধমানে যদি কোনো বেস্ট কাবাবের দোকান তোমাদের জানা থাকে সেটাও কিন্তু জানিও আমাদের, যে এখানে আরো ভালো আরো কোয়ালিটি ভালো কাবাব করা হয় সেখানে খেয়ে আমরা রিভিউ দেবো। থ্যাংক ইউ ফর টুডে, টাটা টাটা।